1970-এ রিটার্ন নাই, যুদ্ধের সময় সব নিয়ে গেছে, হারিয়ে গেছে সব। 1970 সালে আমি প্রথম যে ট্যাক্স দিই সেটার পরিমাণ ছিল 560 টাকা, 560 রুপিস, পাকিস্তান রুপিস। আমি এরপরে আমার কাছে আমি রেকর্ড পেয়েছি 96-97 থেকে, আমি রেকর্ড পেয়েছি 96-97 থেকে। আমি আমার পরিবার, আমার স্ত্রী, আমার দুই মেয়ে, এদের যে ট্যাক্স পেমেন্ট আমরা করেছি, ট্যাক্স পেমেন্টের পরিমাণ হচ্ছে আমাদের টোটাল ট্যাক্স পেমেন্টের পরিমাণ হলো 551,72,69,93 টাকা, ঠিক আছে, 51,72,69,93 টাকা। এটা হলো আমার গত 24 বছরের ট্যাক্স দেওয়া আমাদের পরিবারের। আর এই বছরটা হলো, এই বছরটা ভিন্নভাবে বলি আমি, এই বছরটা হচ্ছে একসাথে বলি ট্যাক্স পেমেন্ট হলো 7,06,78,956 টাকা। এর মাঝে আমারটা হচ্ছে 91,46,080 টাকা, আমার গিন্নির হলো 71,29,141 টাকা, আমার বড় মেয়ে 2,82,13,550 টাকা, ছোট মেয়ে 2,61,90,185 টাকা। এই হলো আমাদের পরিবারের সর্বসাগুলে ট্যাক্স পেমেন্টের পরিমাণ হচ্ছে 7,06,78,956 টাকা। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ। ব্যক্তি শ্রেণীর করদাতারাই বেশি আসে এবং ট্যাক্স দিয়ে 7 কোটি টাকার অধিক, 7.5 কোটি টাকা, মাননীয় অর্থমন্ত্রীর পক্ষ থেকে 7.5 কোটি টাকা অ্যারাউন্ড। আচ্ছা, তো আমাদের আমাদের যে সাবেক মন্ত্রী, আমি এবছরেরটা ডিসক্লোজ করব না, যেহেতু গত বছরেরটা উনি সাবমিট করে ফেলেছেন, এটা পাবলিক হয়ে গেছে, সেই জন্য ওইটা বলছি। ওইটা ওনার কিছু 24-25 কোটি টাকার ভিতরে একটা অ্যামাউন্ট। আর প্রধানমন্ত্রীটা তো ওনার ব্যক্তিগত, উনি আমাদেরকে বলেন নাই যে ডিসক্লোজ করতে, কাজে ওইটা আমরা ওনার অনুমতি ছাড়া তো ডিসক্লোজ করতে পারি না। এনিওয়ে, তো স্বতঃস্ফূর্তভাবে ট্যাক্স প্রদান মানুষ করবে, সেই সেই আশাই আমরা আজকের এই অনুষ্ঠানটি করেছি। সকালবেলা মাননীয় অর্থমন্ত্রী, অন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অন্য একটা প্রোগ্রামে ছিলেন, সেই জন্য সকালবেলা আমাদের যে স্বাভাবিক নিয়মে করদাতারা ট্যাক্স পরিশোধ করেছে, শুরু করে দিয়েছে। আর এখন আমরা একটু আগে ফিতা কেটে এবং বেলুন দিয়ে আমরা এই করেছি।